আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সব অনেক ভালো আছেন। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজানের কণ্ঠ ধারণ করেছিলেন তার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানাবো ইসলামের জন্য অমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদী। শাহজাদী কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পেছনে ফিরে যেতে হবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আবরাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবেরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আবরাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হল হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আবরাহা সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দি হলো। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আবরাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফের হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদি হিসাবে। সেখানেই অবিসিনিয়ার আরেক দাস রাহার কাজ করত। তার বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাঙারি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর চেহারা মোবারককে যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে ইতিম করে তার মা বাবা পাড়ি জামায় না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খলকফের কাছে। একজন ক্রীতদাসের ছেলে হিসেবে তাকেও ক্রীতদাস হতে হলো। বিলাল সেইভাবে চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো অক্ষত নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়, বাঁচতে হলে মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আমার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু আনহু এর সাথে। আম্মার রহমতুল্লিল আলামিন ও তারই মতো একজন হতভাগ্য ক্রীতদাস। আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবিদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের ওপর তার মনি বোতাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুয়াইয়া শাস্তি দেওয়ার হতো। জালি মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছেই বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটা করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রাখল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের ওপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো। তাকে বলা হলো যন্ত্র মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরও বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণীর চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরও খেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর ওপর চিত করে শুয়াইয়া রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের ওপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবিদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ।
যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এভাবে এগিয়ে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখানে ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারবে। তাই হলো, উমাইয়া রাজি হল, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে, তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের ওপর। তাই নবীজির আদেশ দিলেন আবিসিনিয়ার হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবী আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তার পছন্দ হলো। তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানের আল্লাহর দরবারে হাজিরা দিতে সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানের মন এত অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহ্বল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়া যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন, বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ারই মৃত্যু হলো বিলাল রহমতুল্লিল আলামিনের হাতেই। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধে রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? আজান দেওয়ার জন্য অনুরোধ করলে, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবিরা তাকে অনুরোধ করলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবির অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দৈহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজানে তিনি আর শেষ করতে পারেননি, আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাউলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফন করা হলো ফাউলানের বাবুস সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্যই অমরই লড়াই করে যান সেই আকুতভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে।